যারা ওয়েট লস করতে যাও তারা এরকম একটা স্যালাড খেতে পারো, তাতে করে খুব ওয়েট লসের জন্য উপকার দিতে পারে। কারণ হচ্ছে এটা আমি খাচ্ছি, তো এটা কীভাবে বানালাম আজকে রাত্রে সেটাই আমি শেয়ার করলাম। তো যাই হোক, আমার কাছে খুব বেশি সবজি ছিল না, যে কটা সবজি ছিল সেইগুলোকে এইভাবে কেটে নিলাম। আর মুরগির বুকের মাংস 100 গ্রাম মতন, মানে রাত্রে ডিনারের জন্য 100 গ্রাম চিকেনের আর সবজির স্যালাডটা বেশ ভরপেটটাই খাবার বলতে পারো। তার কারণ হচ্ছে রাত্রে খুব একটা তো হজমের প্রক্রিয়াটা হয় না, কারণ খেয়ে আমাদের শুয়ে পড়তে হয়, তো সেই জন্যই 100 গ্রাম চিকেনের স্যালাডটা যথেষ্ট একটা মানুষের জন্য। তো এখানে আমি প্রথমে চিকেনগুলোকে একটু তেল দিয়ে, তার মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে চিকেনটা দিয়ে একটু ভেজে নেব, মানে চিকেনের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো একটু নেড়ে চেড়ে, মানে ওই মাংসর যে তেলটা আর সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই এই পুরো সবজিগুলো আর মাংসটা সিদ্ধ হবে। তার মধ্যে একটু নুন দেব আর গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু সয়া সস। সয়া সসটা দিলে না খুব সুন্দর টেস্ট হয়। আর এটাতে নামানোর পরে কেউ তোমরা মধু ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিস খাই না বলে আমি এটা অ্যাড করিনি। তো এইভাবে নেড়ে চেড়ে, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো গ্যাসটাকে খুব মানে সিম করে দিতে হবে। আর পেঁয়াজটা আমি নামানোর কিছুক্ষণ আগেই দেব, কারণ পেঁয়াজটা খুব নরম, তো সেই জন্য। আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম, তারপরে এই লেবুর রসটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে আর মাংসের যে নিজস্ব জলটা সেই জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়ব। দেখো এখানে কিন্তু যে জলগুলো, সবজির যে জলগুলো সেগুলো কিন্তু বেরোচ্ছে এটাতে সিদ্ধ হতে। আর কড়াইতে দেখো খুব একটা কিন্তু লাগারও পরিমাণ, মানে লাগেও না। তো যাই হোক, আমার এই রেসিপিটাকে তোমরা এইভাবে চেষ্টা করতে পারো, টেস্টটা অসাধারণ হয়েছিল। আমি পরে মানে এটাকে খেয়ে দেখাবো, আর মাংসটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে আমি সেটাও দেখিয়ে দেবো, কারণ এক্সট্রা জল লাগে না সবজির জলেই এটা সিদ্ধ হয়। এটা চাইলে তোমরা বাটার দিয়েও করতে পারো, কিন্তু আমি বাটারটা খাই না বলে আমি সাদা তেল ইউজ করেছিলাম, যেটা সানফ্লাওয়ার অয়েল। আর এটা করতে বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে, যেহেতু এটা মানে বেশি অয়েল না জল না, তো সবজির জলেই এটা পুরোপুরি হয়। তো পরিমাণটা মানে নুনের পরিমাণটা নিজের স্বাদের ওপরে, আর গোলমরিচের স্বাদটাও নিজের পরিমাণ মতন দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাথে থেকো, টাটা, গুড নাইট।